হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এল ভিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এর আগে একটা ভিডিও দিছিলাম যে ফরেক্স মার্কেটের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনি প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন, সেই ভিডিওটারই এর পার্ট টু ভিডিও। তো আজকের একটা এরকম একটা নিয়ম বলে দিব, বা আপনি ফর্মুলা হিসেবে ধরতে পারেন যে এই নিয়মটা যদি আপনি কোনো সময় মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। কি সেই নিয়ম এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এল ভিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে যেই নিয়মটা বলবো, এই নিয়মটা আপনি ফরেক্স মার্কেটে বা কমিউনিটি মার্কেটে অ্যাপ্লাই করার সুযোগ অনেক কম পাবেন, কিন্তু যখন পাবেন তখন অনেক প্রফিট করতে পারবেন। এই নিয়মটা আমি শিখছিলাম ওয়ারেন ব্রাফেটের, যে সে কিভাবে ট্রেড করে এরকম একটা ভিডিও দেখতে লেগে। সেই ভিডিওতে আমি পাইছিলাম যে ওয়ারেন ব্রাফেট আসলে কিভাবে ট্রেড করে। ওয়ারেন ব্রাফেটকে আপনারা সবাই চিনে থাকবেন, সে বিখ্যাত স্টক ট্রেডার এবং পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি। সে ট্রেডিং করে এত পরিমাণে টাকা ইনকাম করছে। আজকে যে নিয়মটা বলবো, এইভাবে সে ট্রেড করে প্রচুর পরিমাণে প্রফিট করছে। সেই নিয়মটা হলো যে কোনো একটা কোম্পানির, এটা সে যেহেতু স্টক ট্রেডিং করতো, সেই স্টক ট্রেডিংয়ের রুলসটাই আমি আপনাদেরকে বলতেছি। এই রুলসটা যদি আপনি কোনো সময় অ্যাপ্লাই করার সুযোগ পান তাহলে কনফার্ম প্রচুর প্রফিট করতে পারবেন, এবং ভিডিও শেষে আমি সেই এক্সাম্পলটাও দিয়ে দিব। তো তার নিয়মটা এরকম ছিল, ধরেন কোনো কোম্পানির সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকা, আমি অল্প করেই বলতেছি। তো কোনো কারণে সেই কোম্পানি লোন করে, সে 10 কোটি টাকার লোন করার কারণে তার শেয়ারের প্রাইস ছিল ধরেন 8 টাকা, সেই 8 টাকা থেকে তার শেয়ারের প্রাইস নিচের দিকে নামতে নামতে 4 টাকাতে চলে আসছে। এই 4 টাকাতে চলে আসলো, চলে আসার পরে চিন্তা করেন তার শেয়ারের প্রাইস কিন্তু অর্ধেক হয়ে গেছে। তাহলে তার সম্পত্তির পরিমাণ কত? 100 কোটি টাকা। তার মাত্র 10 কোটি টাকার ঋণ আছে, এই নেগেটিভিটির কারণে হোক, যে কোনো কারণে হোক, তার শেয়ারের প্রাইস 4 টাকাতে চলে আসছে। কিন্তু সে যদি কোনো একটা অ্যাসেট বিক্রি করে, মানে সম্পত্তির কোনো একটা অংশ হোক, কোনো একটা কি বিক্রি করে যদি এই লোনটা পরিশোধ করে দেয়, তারপরে কিন্তু তার কোম্পানিটা স্টেবল থাকবে। এরকম কোনো যদি হচ্ছে সুযোগ থাকে যে কোনো কোম্পানির শেয়ারের প্রাইস কোনো কারণে ধাম করে অনেক কমে গেছে, কিন্তু এই সমস্যাটা সাময়িক, এই সমস্যাটা সমাধান করে ফেললে কোম্পানির ভ্যালু আবার আগের মতো পজিশনে চলে আসবে, সেখানে 8 টাকার জায়গায় আবার 10 টাকারও তেও চলে যেতে পারে। এই জায়গাতে কোম্পানি সম্পর্কে রিসার্চ করে ওয়ারেন বাফেট এই ধরনের শেয়ারে বিনিয়োগ করত। তো 4 টাকাতে সে শেয়ার কিনে নিছে, কিনে নেওয়ার পরে এইটা কিন্তু প্রাইস একদিন দুই দিনে বাড়ে না, 1 বছর 2 বছর কিংবা 6 মাস এরকম হোল্ড করলে কোম্পানি যখন তার সমস্যাটা সলভ করে ফেলে তখন তার শেয়ারের প্রাইস আগের পজিশনে চলে যায় কিংবা তার চাইতে বেশি, অনেক বেশি বেড়ে যায়। তাহলে দেখেন, 4 টাকায় কিনলো, 4 টাকাতে কিনে 8 টাকাতে সেল করলো, তার মানে কি এখানে সে কত, মানে 4 টাকা প্রফিট করছে, মানে কি 50% সে প্রফিট করে ফেলতেছে। নিয়ম হলো এটাই যে কোনো কারণে কোনো দেশের কারেন্সির ভ্যালু কিংবা শেয়ারের ভ্যালু যদি কোনো কারণে ধাম করে এরকম কমে যায়, কমে যাওয়ার পরে কমারও একটা নির্দিষ্ট কারণ থাকা লাগবে যে এই কারণে এটা কমে গেছে, এবং এই কারণটা এতদিনের মধ্যে এটা রিকভার হয়ে যেতে পারে, রিকভার হয়ে গেলে সেই ভ্যালুটা আবার আগের পজিশনে চলে আসবে। তো এরকম পজিশনে যদি আপনি কোনো কিছু কিনতে পারেন এবং অপেক্ষা করেন, এবং এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরলে আপনি প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। কিন্তু এই সুযোগটা আসলে ফরেক্স মার্কেটে পাওয়া অনেক বেশি কষ্টকর, কারণ ফরেক্স মার্কেটে এই ধরনের সুযোগ আসলে আসেই না। কিন্তু ফরেক্সের পাশাপাশি আমরা গোল্ড, অয়েল, সিলভার আরও বিভিন্ন ধরনের পেয়ারে ট্রেড করার সুযোগ পাই, সেই সব পেয়ারে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি তখন আমাদের প্রফিট করার সুযোগ অনেক বেশি থাকে। এরকমই সুযোগ কিছুদিন আগে আসছিল, সেই সুযোগটা আসছিল অয়েল পেয়ারে। তো আমরা সবাই জানি করোনার কারণে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা একবারে ভেঙে পড়ে, আপনার যানবাহন থেকে শুরু করে প্লেন থেকে শুরু করে সব কিছুতে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়, এবং জ্বালানি তেলের সবচাইতে বেশি ব্যবহার করা হয় 3 জায়গায়। একটা হলো আপনার পাওয়ার স্টেশনগুলোতে, মানে যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, 2 নম্বর হচ্ছে প্লেন, আর 3 নম্বর হচ্ছে যানবাহন। তো এই যানবাহন এবং হচ্ছে
প্লেন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই তেলের দাম পড়তে থাকে। তো তেলের দাম পড়ার আরও একটা কারণ হলো আপনার একটা খনি আছে, কারণ এটা খনি, এটার খনির মধ্যে থেকে আপনি যখন পাইপ লাইনের মধ্যে দিয়ে তেল তুলতে থাকবেন, তেল তুলতে থাকলে কোনো কারণে যদি এই তেলের লাইনটা কেটে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখন এই পাইপের মধ্যে যে প্রেশার থাকে এই পাইপটা ফেটে যাইতে পারে। এই কারণে এই তেলের উত্তোলন বন্ধ করা যায় না একবার তুললে। তেলের যে পরিমাণে রিজার্ভ রাখার জায়গা ছিল, তেলের ব্যবহার না হওয়ার কারণে সেসব জায়গাগুলো সম্পূর্ণ ফুল হয়ে যায়। ফুল হয়ে যাওয়ার কারণে তেলের রাখার আর জায়গা ছিল না, এই কারণে তেলের মার্কেট ধাম করে এরকম ফল করে যে তেল রাখার আর জায়গা পাওয়া যাচ্ছে না। এবং আপনারা টিভিতেও নিউজ দেখবেন যে তেল ফ্রিতে দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থানের মধ্যে চলে আসলো। তেলের এটা ছিল সাময়িক একটা সমস্যা, তাই না? আপনারা জানেন যে পৃথিবীতে তেলও কিন্তু আছে, লিমিটেড আছে, 2050 সাল কিংবা 60 সাল এরপরে কিন্তু তেল থাকবে না কিংবা তেলের মজুদ অনেক কমে আসবে, এরকম আপনারা নিউজ আমরা সবাই দেখে আসছি। তার মানে কি, তেলের এখন প্রচুর চাহিদা আছে কিন্তু এই সমস্যাটা সাময়িক, যে খনি থেকে তেল উত্তোলন বন্ধ করা যায় না, এই কারণে তেলের প্রাইসটা অনেক কমে গেছে। তাহলে এই জায়গাটায় আমাদের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার অনেক সুযোগ ছিল, যে কোনো কারণে একটা কোম্পানির ভ্যালু বা কোনো দেশের কারেন্সি পেয়ারের ভ্যালু সাময়িক সমস্যার কারণে ওটা অনেক পড়ে গেছে, সেই জায়গাটা যদি হচ্ছে বাই ট্রেড করা যায় এবং এটা হোল্ড করে রাখা যায় তাহলে হিউজ প্রফিট করা সম্ভব। এবং এই অয়েলের মার্কেটে আমরা এটাই দেখতে পাই। তো আমরা এখানে এটা দেখতে পাই, যখন করোনা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে বা কমতে থাকে এবং যেসব দেশগুলো তেল উত্তোলন করে তাদের প্রোডাকশন অনেক 50% কমায় দেয়, একবারে বন্ধ করতে পারে না, যেগুলো কমানো সম্ভব সেগুলোর প্রোডাকশন কমায় দেয়। এবং যেগুলো বড় বড় আছে, যারা সবচেয়ে বেশি তেল ব্যবহার করে বিভিন্ন দেশ, তাদের তেলের মজুদও বৃদ্ধি করে, পাশাপাশি বিমান এগুলো চলাচলও আস্তে আস্তে শুরু হয়, তখন কিন্তু তেলের দাম আবার কিন্তু স্বাভাবিক গতির দিকে এরকম ফিরে যাচ্ছে, এখন স্বাভাবিক প্রাইজেই চলে আসছে। অনেকেই মনে করতেছিল যে করোনার সেকেন্ড ফেজের কারণে তেলের দাম অনেক কমতে থাকবে বা আবার এরকম ফল হতে থাকবে, কিন্তু ততদিনে তেলের উপরে সবাই কন্ট্রোল নিয়ে নিছে, মানে তেলের প্রোডাকশন 50% কমাই দিছে, অনেক তেলকূপ একবারে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে যেখান থেকে তেল উত্তোলন করা হয়। এই কারণে পরবর্তীতে এই তেলের মার্কেটে আর ওরকম প্রভাব পড়ে নাই। তো আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম, যে ওয়ারেন বাফেট তার জীবনের শুরুর দিকে যেই নিয়মটা মেনে প্রচুর পরিমাণে প্রফিট করছে সেই নিয়মটা আমরা এখনও মানতে পারি যদি সুযোগ পাই, এবং এই নিয়মটা মেনে যদি একটা ট্রেড ওপেন করে চুপচাপ বসে থাকা যায় তাহলে আপনি যেই পরিমাণে রিস্ক নিচ্ছেন সেই ট্রেডে তার এগেনস্টে 8 গুণ 10 গুণ বা তারও বেশি প্রফিট করার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওতে আমি যেই নিয়মটার কথা বললাম সেটা যদি আপনারা আগে থেকেই জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও জানাবেন, এবং সামনে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান সেটাও বলবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।